কুমিল্লার হোমনা মেঘনাদ সার্কেলের পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফজলুল করিমকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে হোমনা প্রেস ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম বলেন, এলাকায় মাদক সন্ত্রাস মতো অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি বলেই তা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে। হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, ওসি মোহাম্মদ আবুল কাইস আকন্দ সহ আরও অনেকেই। পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক উপহার তুলে দেওয়া হয়।